নমস্কার, মায়ের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে রেসিপি পালং তড়কা। এই পালং তড়কাটা একটা ইউনিকভাবে আমি বানাবো, সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। পালং নিশি দু আঠি, পালং শাকটা একদম কচি কচি হলে তবেই সবজিটা ভালো রান্না হবে। খুব ধীরে ধীরে করে কাটতে হবে। একদম ধীরে ধীরে করে কাটা হয়ে গেছে, ঠিক এরকম বাকিগুলো আমি এবার কেটে নিচ্ছি। পালং শাক সব কাটা হয়ে গেছে, এরকম একদম ছোট ছোট করে কাটতে হবে। শুকনো তাওয়ায় বেসনটা সামান্য একটু ভেজে নেবো। আমি গ্যাস চলে প্যান বসিয়ে দিয়েছিলাম, ওই এক মিনিটের মতো আমি ভেজে নেবো। বেসনটা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ উঠছে। বেসন ভাজা হলে খুব ভালো একটা গন্ধ উঠে, সেই গন্ধটা বেরিয়ে গেছে। এবার আমি ঢেলে দেবো। এবার পালং শাকটা আমি একটু নরম করে নেবো। পালং শাকটা নরম হয়ে গেছে, এবার আমি একটু চিনি দিচ্ছি। চিনিটা দেওয়াটা একটা টিপস, যখনই পালং শাক যেভাবে সবজি রান্না করুন না কেন, পালং শাক বা আলু দিয়ে আদি করলে সেদ্ধ হলে একটু চিনি দেবেন, তাহলে যে সবুজ কালারটা যাবে না, সবুজ কালারটা খুব সুন্দর থাকবে। হয়ে গেছে পালং শাকটা আমার সেদ্ধ, তবে আমি পুরো সেদ্ধ করবো না, হাফ সেদ্ধ হয়েছে। আমি এবার এটাকে নামিয়ে দেবো, বাটার দিচ্ছি। তবে এই রেসিপিটা বাটার দিয়ে করার চেষ্টা করবেন, একটু সুস্বাদু হয়, তবে সাদা তেল দিয়েও হয়, আটার দিয়ে বেশি ভালো লাগে। এখানে দুটো শুকনো লঙ্কা দিলাম, আর এখানে আছে জিরে, দারচিনি, দুটো এলাচ, তিনটে লবঙ্গ, আমি একসাথে ফোড়নটা দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এবার আমি কিছু রসুন খুব ধীরে ধীরে করে কেটেছি। রসুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম লাল করে। রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটা খুব ধীরে ধীরে করে কেটেছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এখানে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য আমি একটু ঝাঁক থেকে জল দিয়ে দিলাম, মানে মশলাটা গুঁড়ে যাবে। পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, আবার আমি নেড়ে দেব। সামান্য একটু জল দিয়ে গ্যাস একদম লো ফ্লেমে করে ঢাকা দিয়ে আমি পেঁয়াজ আর টমেটো নরম হতে দেবো, মশলাটা ভাজা হয়ে যাবে। এবার ঢাকাটা খুলে নিলাম, খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে। ছানাটা দিয়ে দিচ্ছি, তবে এটা একদম অপশনাল। এবার বেসনটা দিয়ে দিচ্ছি, দুটোকে একসঙ্গে ভালো করে আবার কষিয়ে নিতে হবে। এবার গরম জল দিচ্ছি, উষ্ণ গরম জল। বেসন ছানাটা আমি ভালো করে মিশিয়ে নিলাম, তবে একটু জল দেওয়ার পরে একটু ডালা ডালা হয়ে যায়, ঠিক এভাবে খুঁজতে করে ভালো করে ডুলে ডুলে নিতে হবে, তাহলে ভালো করে মিশে যাবে। এবার পালং শাকটা আমি দিয়ে দিচ্ছি। পালং শাকে জলটা আমি দেবো না, পালং শাকের সাথে ভালো করে মিশিয়ে নেবো। আর এই যে গোটা রসুনটা একটু থেঁতো করে দিতে হবে, আবার একটু গরম জল দেবো। গ্যাসটা লো ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে 5 মিনিট ফোটাবো। এবার ঢাকাটা খুলে নিচ্ছি, হয়ে গেছে একদম কমপ্লিট। দেখুন কি সুন্দর ঘনত্বটা, ঠিক এরকমই হবে এরকম। তবে রুটি, পরোটা, লাচ্চা, নান এদের সাথে ভীষণ ভালো লাগবে খেতে। এবার আমি গ্যাসটা নিমিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি সার্ভ করে দিচ্ছি, তবে আমি একটু ঠান্ডা হতে দিয়েছিলাম। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা কমেন্ট করবেন, এটা আমার অনুরোধ। ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।